নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ সুমিতা। আজকের রেসিপি শিউলি পাতার বড়া। আজকে আমি শিউলি পাতার বড়া করব। শিউলি পাতা আমাদের মুখের রুচি ফিরিয়ে আনে এবং শিউলি পাতা খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষেও ভালো। তাই শিউলি পাতা লাগবে, সঙ্গে একটুখানি টক দই, বেসন, কর্নফ্লাওয়ার, লবণ আর কালো জিরে। আপনি লঙ্কা গুঁড়ো জিরে দিতে পারেন, একটু আমি হলুদও নিয়েছি, তার সঙ্গে রিফাইন্ড অয়েল। ব্যাস, এটা আমি এবার বাটার তৈরি করে দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বেসন আর কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার নেব লবণ, একটুখানি কালো জিরে, অল্প একটু জিরে গুঁড়ো এবং আপনার স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। হলুদ একটু দিলে দেখতে ভালো লাগে, তাই ভীষণ কম পরিমাণে একটুখানি হলুদ, একটুখানি দই দিয়ে দিচ্ছি। ভাজার জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমাদের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবার গোটা গোটা একটা করে পাতা আমি ভেজে নেব। এইভাবে একটা করে শিউলি পাতা ছড়িয়ে আমরা আস্তে আস্তে কি সুন্দর ফুলছে। এভাবে সব পাতাগুলো ভেজে নিয়ে খেতে কিন্তু খুব টেস্টি এবং মুচ্ছাই। কি সুন্দর ফুলছে। রেডি হয়ে গেছে আমাদের শিউলি পাতার বড়া।